1995 সালের 24শে আগস্ট ভোরে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নৈশকোচের সুপারভাইজার ইয়াসমিনকে দিনাজপুরের 10 মাইল মোড়ে এক চায়ের দোকানের সামনে নামিয়ে দেয়। কিছুক্ষণ পর টহল পুলিশের একটি দল ইয়াসমিনকে দিনাজপুর পৌঁছে দেওয়ার কথা বলে পিকআপ ভ্যানে তুলে নেয়। পরে ধর্ষণের পর হত্যা করে রাস্তায় মৃতদেহ ফেলে চলে যায় তারা। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরবাসী। 27 আগস্ট জেলা প্রশাসককে স্মারকলিপি দিতে গেলে পুলিশের গুলিতে নিহত হয় 7 বিক্ষোভকারী, আহত হয় শতাধিক। সকালবেলা 50-60 ছেলে যে আমাকে ডাকে উঠাইলো যে আপনার সাথে রাত্রে যে ওই তর্কাতর্কি করে পুলিশ মেয়েটাকে নিয়ে গেল, সেই মেয়েটা লাশ পড়ে আছে। পরে ইয়াসমিন ধর্ষণ ও হত্যা মামলায় 1997 সালের 31শে আগস্ট রংপুরের বিশেষ আদালত পুলিশের এএসআই মইনুল হোসেন, কনস্টেবল আব্দুস সাত্তার ও অমৃতলালকে মৃত্যুদণ্ড দেন। তা কার্যকর হয়েছে। এ ঘটনার পর দেশে নারী নির্যাতন কি কমেছে এমন প্রশ্নে উদ্বেগের কথাই জানালো সচেতন মহল। তারপর থেকে বাংলাদেশে আপনার এই নির্যাতন, নারী নির্যাতন, শিশু নির্যাতন বন্ধ হয়েছে এটা আমি মনে করি না। সত্যিকারেরই নারী নির্যাতনের চিত্রটা বাংলাদেশে বর্তমানে ভয়াবহ, যেটা খুবই দুঃখজনক, উদ্বেগজনক। নারী নির্যাতন রোধে পুরুষের মানসিকতার পরিবর্তন জরুরি বলেও মনে করেন তারা। ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।